قالوا لجنودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون الله تعالى بقول الحشر معكي চামড়াকে বলবে ব্যক্তি যে চামড়া তুই আমার কিন্তু কেন সাক্ষী দিছ তোকে হৃষ্টপুষ্ট করার জন্য একটা চুরি করছি তোকে হৃষ্টপুষ্ট করার জন্য দুনিয়া অন্যায়টা করেছি আর তুই আমার কিন্তু সাক্ষ্য দিচ্ছিস বলবে আল্লাহ আমাকে কথা বলতে বলছে যে আল্লাহ তোমাদেরকে কথা বলেছে দুনিয়াতে আল্লাহ আমাকে একটা কথা বলতে বলছে তোমরা আল্লাহর কাছে ফিরে আসছ সুতরাং পুরো ক্রমে আপনার বাঁচার কোনো উপায় নেই এই অবস্থা আপনার আমার মৃত্যু পর্যন্ত চলে মনে করতে পারে যে মৃত্যুর সময় যদি ছাড় দিয়ে দেবে আর যদি ধরবেন আপনার এরকম না মৃত্যুর সময় কি হয় একটি হাজির করে শুনুন সাহাবি বারাই ইবনে হাজর রাদিয়াল্লাহু আনহু বলেন বারাই ইবনে হাজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বাকি আপনারা যেটাকে জান্নাতুল বাকি বলেন বাকির গোস্তান আমরা বলি একজন মানুষ যখন মৃত্যু মুখে মৃত্যু তার মৃত্যুর পথে চলে যায় তখন তার কি অবস্থা হয় পূর্ণ বর্ণনা তিনি যদি ন্যাক্কার হয় যদি ন্যাক্কার কি হয় প্রত্যেকটি মানুষের তা হয় আপনার আমার তাই মনে রাখবেন না যে অন্য কারণ হচ্ছে আপনার আমার উপর দিয়ে যাবে একজন মানুষ যখন মারা যাওয়ার টাইম হয় তখন যদি ন্যাক্কার মানুষ হয় ন্যাক্কার হয় তখন আল্লাহ তাআলা আপনি আমি যখন মারা পথে যাবো না ঠিক চোখ দূরে বসে আছে বসে ওখান থেকে ডাকতে থাকে যে হে হে ডাকতে থাকে বসে থাকে আর ইয়াতে পাঠা সহযোগীদের পাঠা ফেরেশতা মৃত্যু ফেরেশতা আপনাদের আজাইল বলে আমরা আজাইল বলি মারাতুল মৌত বলি মারাতুল মৌত কে পাঠান পাঠায় মারাতুল মৌত তার সহযোগীদের পাঠায় গিয়ে বলে যে তুমি বরণ কর আর বলতে থাকে ডাকতে থাকে তাই যে তোমার নাফসুত তাইয়্যিবা হে প্রিয় আত্মা বের হয়ে আসে আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে আসে তখন যেভাবে এক পানির বোতল থেকে এক ফোঁটা পানি পড়ে তেমনি ভাবে মানুষের শরীর থেকে এক এসেভাবে দুটা বেরিয়ে চলে আসে আসার পরে সেটাকে ফেরেশতারা হাত তাড়াতাড়ি করে মারাত্মক মতে হাত সরাতে করে দেয় মারাত্মক মত সেটাকে নিয়ে উপর দিকে উঠতে থাকে উঠতে যখন প্রতি আসমানের পথে যত যত সুগন্ধে সুভাষিত হয়ে যায় যতদূর যায় যখন আকাশের দরজা পর্যন্ত যা আসমানের দরজা পর্যন্ত যা বলা হয় কি এমন গুণি আসছে এত সুগন্ধ কি এসছে বলে যে অমুকের পুত্র অমুক দুনিয়ার মুখে সে ভালো ছিল তার সুগন্ধ এই জন্য তার রুয়ের সুগন্ধ সারাদিনই আমন্ত্রিত হয়ে গেছে বলে যে দরজা খুব বলে হ্যাঁ তার জন্য দরজা খোলার নির্দেশনা দেওয়া হয়েছে তখন দরজা খোলা হবে প্রত্যেক আসমানে এভাবে ফেরেশতারা তাকে স্টেপবার করবে সাদর সম্মান দ্বারা এগিয়ে নিয়ে করে দিয়েছে আল্লাহ তাআলা দরবারের কাছে নিয়ে গেলে আল্লাহ তাআলা বলবেন আমার বান্দাকে বান্দার রূপে এগিয়ে রাখো খোদাকে এলিয়েন রাখো নাস্তিকরা এলিয়েন শব্দটা বাদ দেওয়ার জন্য এলিয়েন বলেছে এলিয়েন নাস্তিক দৃষ্টি এলিয়েন মানানোর জন্য এলিয়েন গাড়িও বলেছে ও নাস্তিকরা আবার নূহ আলাইহিস সালাম কি ছিলেন মাথায় কত নূহ বলেছে কত বদলাই দেবে কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তখন আল্লাহ তাআলা বলবেন নেককা আমার এই যে ভালো বান্দা তার রূপটাকে কোথায় রাখো এলিয়েন তুই রাখো এলিয়েন তো রাখো সেখানে রাখা হবে তারপর সেটাকে
সেটাকে যথাযথ ভাবে সেটা সম্মান করা হবে। এই রূপটিকে যখন কবরে দেওয়া হবে তাকে ইমানদার কবরে দেওয়া হলে তখন আমরা ফিরতে আসতে দেরি, কিন্তু দুইজন ফেরেশতা তখন সেখানে হাজির হয়ে যাবে, এসে জিজ্ঞাসা করবে মা রব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়ুকা, তোমার রব কে, তোমার দীন কি, তোমার নবী কে ছিল, তিনটি প্রশ্ন উত্তর দিতে থাকবে। যদি ইমানদার, আমরা বলেছি ইমানদার, তখন সে কি বলবে, আমার রব হচ্ছে আল্লাহ, আমার দীন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতে পারবেন। জিজ্ঞাসা করবে তুমি কিভাবে জানলে, জিজ্ঞাসা করবে তুমি কিভাবে জানলে, বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাব পড়েছি, আমি তুমি নবীহে এর মধ্যে যা আছে তা আমল করেছি, এর মধ্যে যা আছে তা আমল করেছি, কিতাব পড়তে হবে, কোরআন কারীম পড়তে হবে, শুনে শুনে কাজ দিলে হবে না, এর মধ্যে যা আছে তা আমল করেছি, এটা বলবে, তখন বলবে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আল্লাহ তাআলা বলবেন যে ঘোষণা দিবেন যে বান্দা সত্য বলেছে, ঘোষণা দেওয়া হবে, তখন তখন বলা যায় রাসূলুল্লাহ যা জান্নাত জান্নাত থেকে তার জন্য ফাঁসের ব্যবস্থা করে দাও, কার্পেটের ব্যবস্থা করে দাও, আল্লাহ জান্নাত থেকে তার জন্য কার্পেটের ব্যবস্থা করে দাও, তখন কার্পেটের ব্যবস্থা করে দেওয়া হবে, আর তাকে বলা হবে, তাকে তার জন্য বলা হবে, তাকে বল জান্নাত থেকে তার জন্য আমি যদি আমার জানাতে যেতে পারি, ওই জানা থেকে আমার জন্য কি আসতেছে, বললে আমার জন্য জানাতে তাড়াতাড়ি কি আমাকে ক্যাম করে দেন, কি আমার তো তাড়াতাড়ি ক্যাম হবে না, কিন্তু যদি কাফের হয় কি হবে, কাফের হলে মৃত্যুর সময় কাজের মাঝে ধরে তার মৃত্যু সমান ঠিক চোখের দূরত্বে মালাকুল মত এসে বসে থাকবে, আর পাখাতে তার সামনে দিয়ে যাও রু হরণ করে নিয়েছে, যখনই তারা দেখতে পাবে রু যখন দেখতে পাবে কাদেরকে, মালাকুল মতকে দেখতে পাবে, দেখুন তখন চোখ বন্ধ করে এদিকে তাকায় ওদিকে তাকায়, ভয় পায়, ভয় পাচ্ছে কেন, দেখছে তো এখন কঠিন হৃদয় এরা বের করে নিয়ে আসছে, পিটে যায় পিটে যায়, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া যুলুকুন উজু আকবাত করা, পিছনে মারে, হাতে মারে, মুখে মারে, মেরে মেরে তার রূপ হরণ করে নিয়ে আসে, কিভাবে রূপ মারা জানে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক গিলে গিলে চলে যাবে, আঙ্গুলের মাথায় চলে যাবে, পাড়াতে থাকে রূপ আড়াইতে পাড়াইতে আঙ্গুলের মাথা চলে যাবে, সেখানে পেলে আরেক করে দৌড়া কষ্ট দিয়ে তাকে মারে, গিয়ে যদি পুরো উজু হওয়া তার কষ্ট দিতে দিতে তাকে বের করে নিয়ে আসে, তাকে কষ্ট করে বের করে নিয়ে আসে, আসে এমন ভাবে পরে এত দুর্গন্ধ ছড়াতে থাকে, তারা এটা হাতে রাখা তাড়াতাড়ি করে মালাকুল মউতকে দেয়, মালাকুল মউত সেটা নিয়ে উপর উঠতে থাকে, প্রত্যেকটি মানুষের তা, কিন্তু আমি গল্প করছি না, আমি বলছি একটু শুনে নেন, মালাকুল মউত সেটা উঠতে থাকে, যত দূর তারপর আহার করতে থাকে, এত দুর্গন্ধ ছড়ায় লোকে, এত দুর্গন্ধ ছড়ায় লোকে, যখন সেটা আকাশে যে উত্থিত হতে থাকে, বলে যে না আল্লাহ তালা কোরআনে কেন মেসেজ বলেছেন নিক্ষিপ্ত অবস্থায় তাকে সিজিনের মধ্যে, যখন তাকে কবরে দেওয়া হচ্ছে সিজিনের মধ্যে নিক্ষিপ্ত অবস্থা থাকে, কবরে তখন দেওয়ার পরে চলে আসার সাথে সাথে দুজন ফেরেশতা হাজির হয়ে গেছে, একজনের নাম মুনকার একজনের নাম নাকি, ফেরেশতা হাজির হয়ে বলতে থাকে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, তোমার রব কে, তোমার দীন কে, তোমার নবী কে, কি জবাব দিবে জানেন, কি জবাব দিবে, হা শব্দ অর্থ কি, মানুষ তুমি এরকম চিন্তা করতে চিন্তা করে না, অনেক চেষ্টা করবে যে তোমার একটা কিছু মনে করতে পারে কিনা, কিন্তু মুখস্থ করলেও কাজ হবে না, আপনি সেখানে গেসেস বাজে কাজ হবে না,
সেখানে কি করতে হবে, ঠিক দুনিয়ার মধ্যে আমল দিতে হবে, সেটা অনুসার সেখানে উত্তর আসবে। সে বলবে আমি জানি না, তখন বলা হবে তুমি জানো না, মা বলে কেন জানো না, বলে মানুষ বলতে শুনছি, আমি বলছি কোনদিন পড়ে দেখিনি, বুঝে দেখিনি আল্লাহ তারা কি বলছে, আল্লাহ কোরআন পড়ে দেখিনি। তখন ফেরেস তারা বলবে মা তারাই না ও মা তারাই না, জানো নাই কোরআনও পড়বে না, কোরআনও পড়বে জানো নাই, এরা তারাই যা কোরআন সংক্ষিপ্ত এরাও তারাই বলে কোরআন পড়লে বুঝতে পারতে, জবাব দিতে পারতে তুমি, মৃত্যু থেকে পালানোর কোন ব্যবস্থা জানেন, একজন একটা উদাহরণ দিয়েছে,
বলছে জমিনের বুকে শিয়াল জমিনের কাছে কিছু টাকা পাবে, শিয়ালের কাছে জমিনের কিছু টাকা পাবে। এখন শিয়ালকে টাকা দিবে না, এই জন্য সে পালাচ্ছে 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 পালাচ্ছে, যতই পালায় জমিনটা আমি তো আসি, যতই তোরা জমিনটা আমি তো আসি, মৃত্যু হচ্ছে আপনাকে এভাবে ঘিরে দিয়েছে, আপনি যতই তোরা দেখেন ওখানে মৃত্যু, যতই তোরা যেখানে আছেন ওখানে আপনার মৃত্যু জায়গা, এগুলো দৌড়াচ্ছেন আপনি, জায়গা মতো পৌঁছাচ্ছেন আপনি দৌড়াবেন, জায়গা মতো পৌঁছাচ্ছেন আপনি দৌড়াতে থাকবেন, আপনি জানেন না কোন জায়গায় আপনি মৃত্যুটা আসবে, এই জন্য মৃত্যু আপনাকে পেয়ে বসবে, কোন রকমে আপনি সেখানে ছাড় পাবেন না। তারপরে দুই বেলা প্রথম ভাবে সব ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কবরের মধ্যে শাস্তি আলোচনা হলো, এই অবস্থা চলতে থাকবে প্রথম সিঙ্গিয়ায় ফুক দেওয়ার জন্য, সিঙ্গিয়ায় যখন প্রথম ফুক দেওয়া হবে তখন সিঙ্গিয়া কি জিনিস, একটা বড় বাঁশি, বড় বাঁশি যেটা কুঁ দেওয়া যায়, বড় একটা বাঁশির মতো, যেটা আপনি দেখছেন আমাদের দেশে আগে সাপের বেলা দেখা যেত, সাপের বেলা দেখা যেত, এত মোটা একটা লাগতো, মোটা করে একটা বুক বলে যাকে যে এত মোটা, এখন তো বাঁশি ছিল না, এটা এত মোটা একটা জিনিস ছিল, এই বিশাল জিনিস মুখে নিয়ে বসে আছেন ইসলামি আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি আপনাকে খুব বিষম দেখাচ্ছে কেন, বলছে আমি কিভাবে শান্তি পেতে পারি, অথচ ইসলামিক মুখের মধ্যে সিংহী বসে আছে, মাথা নিচু করে রাখছে, কখন অর্ডার হয় কান খাড়া করে রাখছে, অর্ডার হওয়ার মাধ্যমে পুরীরা সব ধ্বংস হয়ে যাবে, আমি শান্তি কিভাবে পেতে পারি। প্রত্যেকটি মানুষের জন্য ভয় করা উচিত যে কোনো সময় সিংহের এই সিঙ্গের ফুটকার প্রথমটা যখন হবে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটাই কোরআনে কারিমে বিভিন্ন সূরাতে উল্লেখ করা আছে, প্রথম প্রথম ফুটকার হয়ে যাবে সব আমরা ধ্বংস হয়ে যাবে কিছু থাকবে না। আর দ্বিতীয় ফুটকার যখন হবে, দ্বিতীয় নম্বর ফুটকার, দ্বিতীয় ফুটকার হলে আমরা দৌড়ে গিয়ে আল্লাহ তাআলা সেই নতুন মাঠে নতুন জমিনে যেই ভূমিতে কারো কোনো অপরাধ হয়নি এমন একটি ভূমি আল্লাহ তারা তৈরি করবেন, সেই ভূমিতে গিয়ে আমরা উপস্থিত হব। আল্লাহ তারা কোরআন কে বলছেন, ইয়াউমা তুবাদদারুল আরদু গায়রাল আরদু ওয়াস সামাওয়াত ওয়া বারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যেদিন এই জমিন পরিবর্তন করে আরেকটা জমিন হবে এবং প্রত্যেকটি মানুষ আল্লাহ সঙ্গে উপস্থিত হবে। এখন এক অপরকে দেখেন না কেন জানেন, কেন দেখেন না জানেন, কেন দেখেন না, কারণ গাছ পালা আছে বাড়ি আছে এগুলো দেখা যায় না, কিন্তু তখনকার সময় এরকম কোনো গাছপালা জিনিস থাকবে না, সেই ভূমি হবে লম্বা অনেক লম্বা ভূমি হবে, সেই ভূমিতে যেখানে কোনো আজাব কোনো কারো করে কোনো জুলুম হয় না এরকম একটা ভূমি আল্লাহ তাআলা তৈরি করবেন, সেই জমিনের উপরে সমস্ত মানুষকে সেখানে থাকতে হবে, আমরা সেখানে সূর্য থাকবে এক মাইল উপরে, এক মাইল, এক মাইল হচ্ছে মাইল ছিলে এক মাইল বেশি দূর না, সেখানে থাকবে। এই জন্য ধর্মাক্ত হতে হচ্ছে আমরা সেদিন আমাদের প্রত্যেকটি মানুষ ধর্মাক্ত আমল অনুসারে ডুবতে থাকবে, কেউ কেউ ডুবুডুব অবস্থা থাকবে, কেউ কেউ নাক পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত, যার অবস্থা ভালো হবে তার ডুবুর তার সাথে পা পর্যন্ত কর্দমাক্ত অবস্থা, কেউ ভালো অবস্থা থাকবে না, প্রত্যেকেই তখন এই অবস্থা থেকে মুক্তির জন্য নবী রাসূলদের কাছে যাবে। প্রথমেই তারা যাবেন আদম আলাইহিস সালামের কাছে, যে বলবেন আমরা তারা কারা, আমরা আমরাই যাব, সেদিন আমরাই যাব আদম আলাইহিস সালামের কাছে, কি বলবো যে আপনি আমাদের বাবা, আমাদের পিতা, আমাদের আমাদের এখন এই যে বিপদ যাচ্ছে এই বিপদে আপনি আল্লাহর কাছে কিছু বলুন, আল্লাহ যেন আমাদের কি বলতে উদ্ধার করেন। আদম আলাইহিস সালাম বলবেন না, তুমি আমি এই কাজের জন্য পাবো, আমার ভয় হয় আমি যে গাছ থেকে খেয়েছিলাম আল্লাহ জিজ্ঞাসা করে আমার কোনো প্রশ্নের উত্তর থাকবে না, আমি কিছুই করতে পারবো না। তারপর আমরা যাব কার কাছে, নূহ আলাইহিসসালামের কাছে, নূহ আলাইহিসসালাম তিনি বলবেন তার কাছে গিয়ে আমরা বলবো আপনি প্রথম রাসূল, আপনি চেষ্টা করুন কিছু আমাদের জন্য করতে, তিনি বলবে আমি কিছুই করতে পারবো না, জিজ্ঞাসা করে তুমি তোমার ছেলের জন্য আবদার করেছিলে কেন করেছিলে জবাব আমার কাছে নাই, আমি কাছে করতে পারবো না। তারপর আমরা যাব
ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন যে আমার বলবো আপনি তো আমার খলিল, অন্তরঙ্গ বন্ধু, আপনি কিছু একটা করেন। তিনি বলবেন যে না, আমি তিনটি কথা ঘুরিয়ে পিছিয়ে বলেছিলাম। যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে তুমি কেন ঘুরিয়ে পিছিয়ে কথা বললে, আমার কোনো জবাব নাই, আমি কিছুই করতে পারবো না। তোমরা বরং মুসার কাছে যাও, আল্লাহর সাথে কথা বলছে। আমরা তখন যাবো মুসা আলাইহিসসালামের কাছে। মুসা আলাইহিসসালাম তখন বলবেন আমি এই কাজটি করতে পারবো না, কারণ হচ্ছে আমি এক লোককে চড় মেরেছিলাম, সে করেছি। এখন আল্লাহ জিজ্ঞাসা করে যে তুমি একে চড় মেরে মেরে ফেলছি না কেন, আমার কাছে কোনো জবাব। তখন মুসা আলাইহিসসালাম বলবেন, বলেন যাও তোমরা ঈসার কাছে। ঈসা আলাইহিসসালামের কাছে গেলে তিনি বলবেন, তার কোনো দোষ বলবেন না, কারণ তিনি এটা তিনি কোনো কিছু করবেন। তবে তিনি বলবেন তোমরা ভুল জায়গায় এসেছ, তোমরা যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে তিনি বলবেন, আনা লাহা আনা লাহা, আমি এই কাজের জন্য আসি, আমি এই কাজের জন্য আসি, আমি সুপারিশ করব। তিনি যাবেন, তিনি বলেছেন ফাহাল ভাবু ওয়া আখারু তাহতাল আরশি সাজিদা, আমি যাব আমার আরশের নিচে সেজদা করে যাব। সেজদার পর আল্লাহ তাআলা আমাকে এত প্রশংসা জানিয়ে দিল, আল্লাহ প্রশংসা করতেই থাকবো। আল্লাহ তাআলা তখন বলবেন, এর পর রাসাকা ইশফা শফা সালতোরা, মাথা উঠা রে হাবিব, হে হাবিব আপনি মাথা উঠা রে, আল্লাহ বন্ধু আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি চান আপনাকে দেয়া হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এই সুপারিশ হচ্ছে হাসরের মাঠে বড় সুপারিশ, বড় সুপারিশ, বড় সুপারিশ বলে এটাকে, সফাত বলবা বড় সুপারিশ, প্রত্যেকটি মানুষকে এই সুপারিশের অপেক্ষা থাকতে হবে। এই জন্যই আপনি আজানের মধ্যে দোয়া করেন, ও বায়াসু মাকাম মাহমুদ আলী ওয়াক্তা, আপনার আপনি আল্লাহ আপনি তাকে প্রশংসিত জায়গায় পৌঁছে দেন। এই প্রশংসিত স্থান হচ্ছে এটা যেখানে তিনি সুপারিশ করবেন দাঁড়িয়ে, এটা হচ্ছে প্রশংসিত স্থান। এই জন্য প্রত্যেকটি মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তার পতাকার নিচে সেদিন উপস্থিত হতে হবে। আদম বাবা দুরানু আদম হতে শুরু করে তার অধীনস্থ তারপরে প্রত্যেকটি নবী রাসূল, আমরা সবাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পতাকা নিচে থাকতে হবে, তার হাতে থাকবে লেওয়া হাম, পতাকা থাকবে তার প্রশংসার ঝান্ডা, এই পতাকার অধীন প্রত্যেকে থাকতে হবে। সেদিন কি হবে আল্লাহ তাআলা বলছেন, ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। আপনি যা যা দুনিয়ার মধ্যে করেছেন তার পাওয়ার জায়গা হচ্ছে সেটা, এটা নাম হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। কেন বলেন মালিক ইয়াউমিদ্দিন, কারণ আপনি আল্লাহ তাআলাই মালিক এই দিনের, যা যা প্রতিদান দেওয়ার দিন হচ্ছে সেটা, ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে ভালো পাবেন। আল্লাহ তাআলা তার বলছেন কিভাবে বিচার করবেন, ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাঈফুন ওয়া শাহীদ, প্রত্যেকটি মানুষের সাথে দুইটা জিনিস আছে, একটি হচ্ছে তাকে টেনে হেসে নিয়ে যাবে ফেরেশতা, আরেকটি হচ্ছে শাহীদ তার আমল নাম, আমল নামও যাবে ফেরেশতাও যাবে, لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك وبصرك اليوم حديد. الله تعالى بقول شيء এই যে আমল নামা ব্যাপারটি, এই যে আমার ফেরেশতা ব্যাপারটি, এগুলো তো উদাসীন ছিল, কোনদিন তুমি চিন্তাও করো নাই যে তোমার আমল লেখা হচ্ছে, তোমার কর্ম লেখা হচ্ছে, তুমি চিন্তাও করো নাই যে তোমার প্রত্যেকটি জিনিস রেকর্ড হয়ে যাচ্ছে, তুমি চিন্তাও করো নাই যে তোমার আল্লাহর বাহিরে সেগুলো দেখা করতেছে, আল্লাহর বাহিনী সব দেখাশোনা করতেছে, এই চিন্তা তোমার মাথায় কোনোদিনও আসে না। আল্লাহ তাআলা বলছেন বাবা সরুকেল ইয়ো মাহাদি, আজকে তোমার চোখ, তোমার চোখের মধ্যে একটা পর্দা ছিল, আমি দেখছি, আমরা দেখতেছি দেখি নাই, কিন্তু যেদিন আসলে মাঠে নিয়ে যাওয়া হবে আমল নামা, বাবা সরুকেল ইয়ো মাহাদি সব দেখতে পাবো,
চোখ তখন অত্যন্ত ধারণ হবে, সমস্ত কিছু দেখতে পাবো, কি আমল করেছি সব লেখা। তখন বলবো যে আমার কি হলো, সব কিছু দেখে ফেললো, ইয়া হয়ে গেল না, কি আমার ধ্বংস হয়ে যাবে, এ সবই কি দেখে ফেললো, আমি কি সামান্য তোমার আমল মুক্তি পাবো না, না এরকম কঠিন অবস্থা আপনার আমার সম্মুখীন হতে হবে। আমি পুরো বাড়িয়ে দেখি না, আমি এবার করেছি, তার আমার তার জন্য আমি সংরক্ষণ করে রেখেছি। তখন আল্লাহ প্রত্যেকটি কাফের, প্রত্যেকটি সীমা লঙ্ঘনকারী, প্রত্যেকটি সীমা লঙ্ঘনকারী কাফেরকে তোমরা দুজনে এ সাক্ষী আছে যে এ যে হাঁকিয়ে তাকে ছেড়ে ফেলে নিয়ে আসছ, দুজনে মেরে তাকে জাহান্নামে নিক্ষেপ কর। আল কিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনী মান্নাআলিল খায়রি মুতাদি মুরিব। ভুল বুঝে রেখে কল্যাণের কাজ সব বাড়াতে বসে, কল্যাণের কাজ কি জানে, একটা মাদ্রাসা হচ্ছে সন্দেহ তৈরি করে মানুষের অন্তরের মধ্যে বলতো আসলে কি আখড়াতে কিছু আছে কিনা, আল্লাহ তারা এটা বলতে আসি করেছে, ওটা কি ওটা কি, বিভিন্ন রকম সন্দেহ তৈরি করে। এই দেশে সন্দেহ তৈরি লোকটা বেশি বাড়ে, এরা মানুষের অন্তরে সন্দেহ তৈরি করে দেয়। এই জাতীয় যারা সন্দেহ তৈরি করবে তাদেরকে বলা হবে জাহান্নাম, তাদেরকে নিক্ষেপ করো। আলু জাহান্নামা আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছে যে যে হে ইয়া কওম তুমা ফালাকু ইলাই দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কারো কারো ইবাদত করো না। এই ইবাদত কি, যে ইলাহ ইবাদত করতে বিশেষ করে ইলাহ কি, অন্য কোনো আল্লাহ নাই করি না আমরা, আল্লাহর সাথে আর কোনো ইলাহ ইবাদত করে ইলাহ কি জিনিস, ইলাহ হচ্ছে ইলাহ আপনার অন্তর, আল্লাহ আল্লাহ থেকে শুধু দাবি করো, আল্লাহ ছাড়া অন্য যার দিকে অন্তর লেগে গেছে ভালোবেসে অথবা বিনা সহকার যার দিকে লেগে গেছে সেটা হচ্ছে ইলাহ। বুঝাতে পারছি কথাটা, আপনি আল্লাহর বিধানের চেয়ে অন্য কোন বিধান বেশি পছন্দ করেন, আল্লাহর হুকুমের চেয়ে অন্য হুকুম আপনার কাছে ভালো লাগে, আল্লাহ সালাতের চেয়ে ফুটবল খেলা বেশি ভালো লাগে, আল্লাহ নির্দেশ হচ্ছে কোন নির্দেশ আপনার কাছে বেশি প্রিয়, আল্লাহ নির্দেশ হচ্ছে অন্য মানুষের কথা বেশি প্রিয়, আপনি ওটাকে ইলাহ বানাইছেন। কারণ ইলাহ আমার কাছে লোকে আল্লাহ, আপনি কারা বানাইছেন, অন্য কাউকে বানাইছেন, এটা হচ্ছে ইলাহ। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানবে, নিজের প্রবৃত্তিকে ইলাহ মানবে, সেদিন আল্লাহ তাআলা বলবেন আল কিয়া ফি জাহান্নামা বাল কিয়া ফি আযাবি শাদীদ, তাকে কঠিন শাস্তিতে দণ্ডিত করতে পারো। আলা কারিমু রব্বানা মা আতাইতু ওয়ালাকিন কানা ফি দালালিন বাইদ, তার সাথে যেটা থাকবে, প্রত্যেকটি মানুষের সাথে দুইটা দুইটা দিক আছে, একটা যে ফেরেশতা আছে একটা শয়তান আছে, ভারতীয় ছবি দেখো এগুলি বলতে থাকে, শয়তান এগুলি বলতে থাকে, আর ফেরেশতা বলতে থাকে না এটা করবে না, গুনাহ হবে, আল্লাহ তোমাকে ধরে মাকড়াও করবে, এটা বলতে থাকে। কিন্তু যেটা শক্তিশালী হয় আমার শয়তানটা আমার স্ত্রী করতে পারে না,
বেশি দিব না, তুমি যাও নাই সৌর বদল আমি থাকতে দেবো,
কোনো ভাবেই
আপনি কোনো রহমত আশা করতে পারেন না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা আনা বিযাল্লামির রাবী, বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ প্রিয় জিনিস, এত 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 সুন্দর করে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, আদমকে সবচেয়ে আল্লাহ বলে দিয়েছেন যে আদমকে সৃষ্টি করেছেন তিনি নিজ হাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন আদমকে আল্লাহ বিনা খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে সৃষ্টি করেছি, আল্লাহ হাত আছে যেরকম তার মতো আমাদের কোনো হাতের মতো না, বিশ্বাস করতে হবে এটা। তো সৃষ্টি করে আল্লাহ তার নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে সম্মানিত করেছেন। এখন সবচেয়ে আল্লাহ বলে দিচ্ছে খালাকাত খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়া, খালাকাত খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়া, আমি মানুষদেরকে অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছি। আমরা নাকটাতে পিছনে দিক যেতে অনেক ধরনের আবেদন কি করতো নাকের দিকে দৃষ্টি চলে যেত, আমরা দেখেন নাকের দিচ্ছে ঠিক না, আর নাকের দিকে কিছু ঢুকে গেছে একটা দৌড় দিতে একটা আপনি সামনে দিচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনার কাপড় যদি পিছন দিকে খাওয়া হয়েছে কেউ ঢুকে দিত, হ্যাঁ কেউ দিত খাওয়ার কেউ নিজেও দিতে পারতেন না, কি করে ধরতেন, আল্লাহ সুন্দর অভাবে আপনাকে সৃষ্টি করেছে। আমরা মদিনায় বসে পড়ার সময় এক লোকের তার জামা পাইছি এদিকে একটা, এদিকে একটা পকেট, ওদিকে একটা পকেট, ওরা যুদ্ধের সময় ব্রিটেন বিরুদ্ধে যুদ্ধের সময় তারা জামা জামা পকেট ঠিক করা তার সামনে দিকে লেগে যায়, এই সময় নষ্ট করতে পারে না, জানলে বললেই যেন সামনে একটা পকেট থাকে, মানুষের কিন্তু এদেরকে আল্লাহ জুলুম করতে চান কখনো, শাস্তি দিতে চান না, কিন্তু মানুষ নিজে জোর করে শাস্তি শাস্তি হাতে নিতে চায়, মানুষ নিজে শাস্তি শাস্তির অধিকারী হতে চায়। এই জন্য আল্লাহ বলছে আমি মানুষকে জুলুম করি না, তারপর আল্লাহ বলছে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার পা মোবারক রাখবেন, রাখার পরে জাহান্নাম বলবে ফায়াল যাবি বাদু মারা বা নিবে আসবে খুব বন্ধ হয়ে বুঝছো তো, বন্ধ হয়ে বলবে তা পা আমি পূর্ণ হয়ে গেছি, পানি পানি যখন খরচ দূর হয় কি করে ডাক্তার শব্দ করে না, জাহান্নাম সে শব্দ করে পুরো হয়ে গেছে, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত পূর্ণ কাফেরদেরকে এবং কাফেরদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াদা পূর্ণ হয় আল্লাহ তাআলা করে তারপর পা দিয়ে মুখ বন্ধ করে দিয়ে তারপর আল্লাহ তাআলা সেখানে আল্লাহ তাআলা বলছেন যে এটাই তিনি করবেন, ইয়াউমা নাকুরু জাহান্নামা আলিতালাতি ওয়া তাকুরু হাল মিন মাজিদ, এটা হচ্ছে কাফেরদের বর্ণনা যারা কুফরি করে। আপনি বলতে আমি তো বড় যা বড় ধান্দা দিতে না কুফরি, আপনার আশেপাশে সারাদিন হয় ঠাট্টা করে কুফরি হয়, আল্লাহ দিনের দিয়ে ঠাট্টা করে কুফরি হয়, আল্লাহ দিন থেকে মুখ ফিরে নিলে কুফরি হয়, আল্লাহর দিন দিয়ে আল্লাহ দিনের ব্যাপারে সন্দেহ করলে কুফরি হয়, আল্লাহর দিন ব্যাপারে ধারণা করলে কুফরি হয়, ধারণা দিন হ্যাঁ আল্লাহর দিনের সাথে আল্লাহর সাথে শরীর করলে কুফরি, নেবাহী করলে কুফরি হয়, নেবাহী করলে কুফরি হয়, অস্বীকার করলে কুফরি হয় এবং অহংকার করলে কুফরি হয়, এমনকি কোনো কিছু মানি মানতে চায় মানতে পারে না এই মানবকে মানুষ এই সন্দেহ ইয়া থাকলে কুফরি হয়, এই দুর্গমান অবস্থা থাকলে কুফরি হয়, কুফরি কত প্রকার তার প্রকার দশ প্রকার কুফরি আমরা আলোচনা করলাম, এই সব প্রকারের কুফরি জেনে শুনে অস্বীকার করলে কুফরি হয়, জানি মানি না তাও কুফরি হয়, এগুলি কিন্তু আমাদের অহরহ সমাজ হচ্ছে, এগুলি থাকলে আপনার আমার দ্বিতীয় পর্যায়ে যাওয়া লাগবে না, যা আলোচনা আমি লক্ষ্য মধ্যে করবো সেটা হচ্ছে যার মধ্যে কোনোভাবে আল্লাহ দিনের ব্যাপারে ঠাট্টা হবে, আল্লাহ দিনের ঠাট্টা কেমন হয়ে যায় এটা হচ্ছে একটা দাঁড়িয়ে আর কোনো কিছু বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বা একটু গান গায় দাঁড়িয়ে দিয়ে গান গায় দাঁড়িয়ে দিয়ে গান গায় কেউ তো টুপি দিয়ে গান গায় তো টুপি ইউজ হ্যাঁ কেউ তো হুজুর দেখলে আমার কষ্ট লাগে, কেউ কেউ পর্দাওয়ালা মেয়ে দেখলে তার কষ্ট লাগে আছে কিনা আছে কেউ হ্যাঁ আছে, কেউ কেউ মেয়েদেরকে পর্দার কথা বলে তার মনে কষ্ট লাগে, তাহলে এত পিছন দিকে দিয়ে যাচ্ছে
জাতীয় জিনিসগুলো যারা করো সবগুলি পুকুরের মধ্যে লিপ্ত, সবগুলি পুকুরের মধ্যে লিপ্ত। আল্লাহর দিন নিয়ে সামান্যতম ঠাট্টা পুকুরের দিকে নিয়ে যায়, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে গেছে মানুষ। এখন যেই কারণে মাত্রাগুলি প্রতিষ্ঠা করতে হয়েছে, আমি কেন কথা বলতেছি, এই মাত্রাগুলি প্রতিষ্ঠা হয়েছে কি জন্য, আল্লাহর দিন থেকে মানুষ বিমুখ হয়ে গেছে। সবাই কেবল দুনিয়ার লাভ চায়। আমাদের ভাই তাজুল ইসলাম আজকে আপনার ডক্টর তাজুল ইসলাম অনেকগুলো কথা বলছে, দুনিয়াও পাবেন আক্রান্ত পাবেন, আমি বলবো দুনিয়া আপনি কিছু পাবেন না, আপনি আঘাত চিন্তা করতে পারবেন বলেন, দুনিয়া কিছুই পাবেন না। সাহাবায়ে কেরাম দুনিয়ার কি কি পেয়েছে, কয়টা গাড়ি ছিল বলেন, কয়টা গাড়ি ছিল, কি নিয়ে গেছে তারা, ঈমান নিয়ে গেছে, এবং আঘাতের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে। কেন হয়েছে, দুনিয়া নিয়ে তারা কোনো বাড়াবাড়ি করে নাই। যেই ব্যক্তি দুনিয়া আঘাত দুটি একসাথে পেলে চিন্তা করছে, সেই ব্যক্তি একটা মন্ডল মধ্যে বন্ধনের মধ্যে লিপ্ত আছে, আখেরাতে মুখী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ফি দুনিয়া মাহমুদ, যে ব্যক্তি দুনিয়া দুনিয়া করে পার হয়ে যাবে, কি করবে, জাআলাল্লাহু ফাকাহু বাইনা আইনিহি, আল্লাহ তাআলা দুই চোখের মাঝখানে ও লেখে দিবে অভাবী, অভাব তার কোনদিন বুঝবে না, অভাব তার কোনদিন বুঝবে না। মানুষ তুমি আল্লাহর কাছে আসার আগে কষ্ট করতে 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 তোমার জীবনে নিঃশেষ করে ফেলছ, হার পর বাঁকা করে ফেলছ, কোন উপায় হয় তোমার, যা করেছো সব কোথায় রেখে আসছে, দুনিয়াতে রেখে কবল চলে গেছে। বেসিক্যালি বলেন, আপনার বাবা যা রেখে গেছে আপনি কি সাথে গিয়ে দিতে পারছেন, কাপড়ের কাপড়ে কোন পকেট আছে, এই কাপড়ের কাপড়ে পকেট আছে, কে কে হাত ধরা যেত দেখি, কার দেশের কাপড় কাপড় পকেট আছে, দিতে পারবেন কোনদিন, একটা টাকা দিতে পারবেন যে হুজুর ওখানে দিয়ে দিলাম, কিছু দিয়ে দিন ফেরত তাদের পারবে, কাজে লাগবে, কোন কিছুই কাজে লাগবে না যদি আপনি আমল করে না যান, আখেরাত আমল করে না যান। দুনিয়ার জীবন হচ্ছে যেন আমি একটি গাছের দিকে শুকিয়েছি, এরপর উঠে চলে গেছি, গাছের দিকে বাড়ি করে না কেউ, কি করে একটু রেস্ট দিতেছি, যে বাড়ির সামনে কবরটা করছে, কবরটা কিভাবে কি করা যায়, আপনার দাদা কি কি সম্পত্তি রেখেছে, বলে এই তো অনেক অনেক অনেক, আরে আপনার দাদা একটু জায়গা আপনার সহ্য হচ্ছে না, সেই কবর জায়গাটুকু আপনার সহ্য হচ্ছে না, কবর জায়গা ভাইকে আপনি বহু ধরনের কি করতে চাচ্ছেন, কেন ছেড়ে যান না, আপনি অন্য জায়গায় করেন না, দুনিয়া অতটুকুই পাবে যতটুকু তোমার কিসমতে লেখা হয়েছে, কিন্তু দুনিয়ার ঋতু তোমার জন্য থাকবে না, তুমি যা খেয়েছ যা পরিধান করেছ এবং যা তুমি আল্লাহর রাস্তা দিয়েছো, এটা ছাড়া কিছুই তুমি আগাতে পারবে না। ওমান কানা তিলাবাতু হামু, যে ব্যক্তি আখিরাতে তার মূল চিন্তা চেতনা লাভাবে, জাহান্নাম তাও দিনা হয়ে যায় নাই, আর এখানে লিখে দিবে দরকার নাই, অমুকামী কি কোনদিন কাম অমুকামী কেউ না, ভালো অবস্থানে আছে, সে চিন্তাও করে না আমার কি সমস্যা, চিন্তা করে আলহামদুলিল্লাহ চলছে, আল্লাহ হয়ে
কপ দিয়ে দুনিয়া আসবে, নাকে কপ দিয়ে আসবে। আল্লাহ তারা কাউকে নাকে রাখে না, প্রত্যেকটি মানুষকে খেয়ে মরে, তার রিজিক শেষ তাও পর্যন্ত কেউ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজিক শেষ তাহলে কেউ করবে, রিজিক শেষ করবে। এই রিজিক আল্লাহ তারা প্রত্যেকের জন্য বন্টন করে দিয়েছেন। সুতরাং দুনিয়া পাওয়ার জন্য সারাক্ষণ চিন্তা করলে আপনার কাজ হবে না। আপনি আগাতে চিন্তা করুন, আপনার সন্তান দিনদার হবে, আপনার সন্তান দুনিয়া পাবে সে, কারণ তার তো রিজিক আল্লাহ রেখেছে। ওয়া মা দাবাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহি রিজকুহা, দুনিয়ার বুকে যাই চলে আল্লাহর পথে রিজিকের ভার আল্লাহ নিয়ে নিয়েছেন, রিজিকের ভার যে আপনাকে দিত। যেমন এখন কিছু মানুষ কি করে, মানুষগুলো আমার গ্রামে একটা মানুষের কথা বলি, আমার গ্রামে জবে যায় বাজারে এক টাকা এক টাকা বিক্রিয়া করতো, সবাই কিন্তু তার কিন্তু বিয়ে করে, বিয়ে করছে, বিয়ে করছে তার সন্তান হয়েছে, প্রথম সন্তান তাই বলি যদি কোনো প্রথম দুটিয়া যথেষ্ট মনে করতে আপনি নিজেকে বা নিজের উপর নিয়ে গেছি, বেশিরভাগ মানুষ নিজেকে বা নিজের উপর নিয়ে গেছি, বেশি মনে করে আমি কিভাবে সারাবো, আর তুমি সারাতে পারবি না কোনদিন, রিজিক আল্লাহ তাআলার হাতে, তুমি কোনদিন সারাতে পারবে না, তুমি অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে নিজেকে। যে মানুষ মনে করে আমি সারাই সে ব্যক্তি সবচেয়ে বড় বিপদ, আল্লাহ তাআলা সারান। তুমি জানবা কিভাবে তোমার রিজিক আসবে, ওটা এই দুনিয়া হয়ে রাখবা, দুনিয়া আসবে নাকি ক্ষতি আসবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা এটা উল্লেখ করা হয়েছে, দরকার আমি যেটা উল্লেখ করে দিতে দাদা কথা উল্লেখ করেছেন, এই যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে আগে দেওয়া হয়েছিল, যে ব্যক্তি যে ব্যক্তি ফিরে আসার আল্লাহর কাছে বারবার ফিরে আসে, গুনাহ করে না বলা হয় নাই, ফিরে আসে, গুনাহ হচ্ছে তওবা করে, গুনাহ হচ্ছে তওবা করে, গুনাহ হচ্ছে তওবা করে, সালাত ছুটে গেছে সালাত পড়ে, গুনাহ হচ্ছে অপরাধ বোধ আছে, তার মধ্যে অপরাধ বোধ আছে, যেমন মহিলারা তার গুনাহ করছে, পর্দা বাইরে চলে গেছে আবার পর্দায় ফিরে আসছে, না করা যাবে না, গুনাহ হচ্ছে, কাউকে দেখে বলছে তওবা করছে ফিরে আসছে, এগুলো আল্লাহর ভাবি প্রত্যেকটি পনার নরকার যখন ফিরে আসে আল্লাহ তাআলা তার সবচেয়ে বেশি খুশি হন। লিকুল আল্লাহর ভাবি নিজেকে হেফাজত করেছে, নিজেকে ইমান কেবল করেছে, নিজের আমল কেবল করেছে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে কাছে টেনে নিয়ে আসবেন। কি করেছে সে, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব, যে ব্যক্তি না দেখে আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে দেখছে, কেউ আল্লাহকে দেখছে, কে কে দেখছে, যে হাত তোলা দেন, কেউ দেখেন না, দেখে ভয় করছেন কি জন্য, না দেখে ভয় করছেন কি জন্য, এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। দেখার ইমান থাকে না, যেদিন দেখবেন সেদিন ইমানের কোনো মূল্য থাকবে না। এই জন্য মৃত্যুর সময় আপনার ইমানের কোনো মূল্য নাই, কেন জানেন, মৃত্যুর সময় তো আপনি দেখতে পাচ্ছেন আখেরাতের কি, ফেরেশতা দেখতে পাচ্ছেন, রূহ আনার জন্য সে খাওয়া মাখতেছে, আপনার থাপ্পড় দিতেছে, এখন ইমান আনলে কোনো কাজ হবে না, কারণ আখেরাত কিন্তু চলে গেছে এখন। এখন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ঘর ঘর আসে অর্থাৎ মৃত্যুর সার চলে আসবে, তখন আপনারা কোন ইমান কবুল করা হবে না,
আবার আরেক সময় ইমান কবুল হয় না, তখন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, কারণ তখন সবাই বুঝবে যে আল্লাহ যা বলছে রাসূল যা বলছে হক সত্য, তখন আর কেন গায়েব নাই আর। এই জন্য মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিব, যে ব্যক্তি আল্লাহকে না দেখে মানুষের কথা না শুনে যা দেখি না তা মানে এরকম বলে নাই মানুষ হচ্ছে না দেখি বিশ্বাস করলাম, আল্লাহকে দেখি নাই বিনা আল্লাহ, আল্লাহ বলছে না আমার সত্য জান্নাত দিবে জান্নাত যে মুক্তি দিবে, এই জন্য আমি আমার প্রতি মানাচ্ছি যে ব্যক্তি নির্ভর থাকবে এবং যারা আমি কালবে মুড়ি এবং এমন অন্তর নিয়ে আসবে যে অন্তর আল্লাহর দিকে ভগবান এদিক সেদিক তাকায় না, সবসময় আল্লাহর দিকে ভগবান থাকে, এই অন্তর নিয়ে যে ব্যক্তি আসতে পারবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে কাছে নিয়ে আসবে, না তার দরকার হবে না তার জন্য, তার জন্য আল্লাহ তালা জান্নাতকে কাছে নিয়ে আসবে যে জান্নাতকে হাসে মানে উচিত করো আমার বান্দারা কষ্ট পাবে যদি কষ্ট দেয় কষ্ট দিবে অন্য হাসিতে আসে তাদেরকে ঘোরাতে করে সম্মানে সম্মানের সাথে নেওয়া হবে, একের চোখকে একটা অবস্থা আল্লাহ তালা সম্মানিত করবে, এই জন্য ভিন্ন ভিন্ন অবস্থান তৈরি করা হয়েছে আল্লাহ তালা বিশেষ বিশেষ ব্যবস্থাপনা করে দিয়েছেন। তোমরা কষ্ট করছো দুনিয়ার বুকে লুকো লুকো জান্নাত তোমাদের জন্য, জান্নাত তোমাদের জন্য কাকে বলা হবে যদি কোন আল্লাহকে ইমানদার ইমানদার যা চাইবে তা পাবে, নারীও যা চাইবে তা পাবে, নরও যা পাবে যা চাইবে তা পাবে, কিন্তু জান্নাতে যে নারী যাবে সেই নারী বিচারে চাইবে না আর একটা চাইবে না, জান্নাতে যে চাইবে যে দাঁড়িয়ে যাবে সে তার স্বামীকে নিয়ে খুশি থাকবে, কাসরাতুদ্দার হবে, চোখু নিচু হবে, এদিক সেদিক তাকাবে না, হারাম কাজ করতে যাবে না, সে রোজগারের আশায় রাস্তায় বসে থাকবে না, স্বামী যা দেয় তা নিয়ে সে খুশি থাকবে, এটা হচ্ছে সে জান্নাতে যাবে, এটা গুণ। আর যারা জাহান্নামী নারী গুণ হচ্ছে সে কারো কথা শুনবে না, টাকা রোজগার করবে রাস্তায় হাঁটা হাঁটি করবে, এটা জাহান্নামী নারী গুণ, এটা জাহান্নামী নারী গুণ। জান্নাতে নারী হচ্ছে স্বামী যা আছে তা নিয়ে খুশি, কিছু না দুই দিন দিলে একদিন খাচ্ছে, এরাই হচ্ছে জান্নাতি নারী, এই জান্নাতি নারী সে যা চাইবে জান্নাতে সেটা সে পাবে, কি চাইবে স্বামী সুখ চাইবে এবং যত রকমের আনন্দ সে চাইবে সবই সে পাবে, সৌন্দর্য তার বেড়ে যাবে, তখন হয়ে যাবে মুরিদের সাথে সুন্দরতা বেড়ে যাবে, দুনিয়ার বুকে কালো ছিল তখন কালো থাকবে না, দুনিয়ার বুকে বাঁকা ছিল কালো বাঁকা হবে না, দুনিয়ার বুকে সমস্যা ছিল সমস্যা করতে হবে না, দুনিয়ার বুকে তার মধ্যে বিভিন্ন রকম মাসিক সমস্যা ছিল এটাও তার হবে না, মুখে কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো সমস্যাটা থাকবে না, আল্লাহ বলছেন লাহুম্মা ইয়াশাউনা ফিহা, যা চাইবে ইমানদাররা সেটা তা পাইবে, নারী হোক পুরুষ হোক সবাই তার সবার আশা আল্লাহ পূরণ করে দিবেন, এর আল্লাহ বলছেন ওয়া লাদাইনা মাজিদ, আমার কাছে বাকি একটি জিনিস আল্লাহ এত কিছু দেওয়ার পরে বাকি কি জিনিস কি সেটাও শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা তখন উপর থেকে তাদেরকে সালাম দিয়ে বলবেন হে জান্নাতীরা তোমাদেরকে কি আমি কিছু জিনিস বাড়িয়ে দিব না, তোমাদেরকে কি কিছু জিনিস আমি বাড়িয়ে দিব না, তখন তারা বলবে আলাম তো বাইয়ে বুঝুহা, আপনি কি আমাদের চেহারা সুন্দর করে দেখবেন, আলাম তো খেলাম জান্নাত, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি, আর কি বাড়িয়ে দিবেন আমাদেরকে, আর কি বাড়িয়ে দিবেন, সব তো দিয়েছে যা চাই সব তো পাচ্ছি, আর কি বাড়িয়ে দিবেন আমাদের, ভালো জিনিসটা তাদের মাথায় আসবে না, কি বাড়িয়ে দিবে সেটা মাথায় আসছে না, কি বাড়িয়ে দিতে পারে এটা মাথায় আসবে না, আপনার মাথা আল্লাহ আপনার মাথা মগজত অটল চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বাড়িয়ে দিবেন আপনি চিন্তা করতে পারবেন না, আল্লাহ তাআলা বলেন ওয়া লাদাইনা মাজিদ, আমার কাছে তোমাদের জন্য একটি বাকি পাওনা আছে, সে বাকি পাওনা কি আল্লাহ তাআলা তখন তার নূরের পর্দা সরাবেন আর সবাই তাকে দেখতে পাবে, এক দেখার তার 70,000 বছর চলে যাবে, আনন্দ তার মিটবে না, এই আনন্দ হচ্ছে সবচেয়ে বড় আনন্দ, এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহকে যদি দেখতেই না পাইলাম
নিজেকে আল্লাহর পথে চলতে হবে, সন্তানদেরকে আল্লাহর পথে চলতে হবে। যারা মনে করেন দুনিয়া কামাই জন্য কেবল এটা বানাবে ওটা বানাবে এটা বানাবে বিশ্বাস করেন, এরা আপনাকে কষ্ট হয়ে গিয়ে ছাড়বে। আর যদি দিনের উপর রাখেন আর কিছু না হোক, সন্তান কিছু নাও করে, সন্তান যদি একবার সুবহানাল্লাহ বলে আপনার খবরে সেটা সওয়াব হবে, কারণ আপনি একে সুযোগ দিয়েছেন। সন্তান যদি একবার সালাত আদায় করে আপনার খবরে বিনা কষ্টে সওয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক বাপ হাসরের দিন কোনো কোনো ব্যক্তি বলবে যে আমার এত আমল তো করে গিয়ে থেকে আসলো, তখন আল্লাহ তাআলা বলেন তোমার সন্তানের আমল তোমার আমল নামায় যোগ হয়ে গেছে, কারণ তুমি তোমার সন্তানকে দিনদার বানিয়েছো। এই দিনদার বানানোর চেষ্টাই আর আমাদের এত কিছু করা, এখানে আসা, এখানে কথা বলা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা, কি জন্য করেছি বলো তো? এই মাদ্রাসা প্রতিষ্ঠা কি জন্য? দিনদার করার জন্য না, দিনদার কে করবেন? সন্তানদেরকে যদি হাত তোলা যায় তো দিনদার বানাবেন কে? সন্তানদেরকে দিনদার বানাবেন? আমি সব হাত তোলা দিচ্ছি দিনদার বানাবেন, আমি বলছি না এই মাদ্রাসা আপনি পড়ান, দিনদার বানাবেন কিনা বলেন? রাস্তাঘাটে পাওয়া যায় না, বিশাল চিন্তু করলে দিন পাওয়া যায় না, অথবা তাকে তো ক্ষতি করলে যেখানে পড়া হবে এইটা যেখানে শিখানো হবে সেটা আপনাকে শিখাতে হবে সন্তানদের দিকে। আল্লাহর কাছে আপনিও দায়ী হবেন, সন্তানের জন্য আপনি দায়ী হবেন, আপনি নিজের জন্য দায়ী হবেন, এবং আখেরাতে আপনি কিছুই আপনার প্রাপ্তি থাকবে না। আল্লাহ আমাদেরকে দিনের উপর অটল রাখুন এবং দিন বুঝার এবং মানা তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখুন এবং তাদেরকে দিনের উপর পরিচালিত করুন। ওয়া আখেরাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।